নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের সাজেশন আলোচনা করছি জীবন বিজ্ঞানের, যেগুলি তোমাদের পরীক্ষায় 2023 সালে মাধ্যমিক পরীক্ষায় 100% এখান থেকে তোমরা কমন পাবে। তো দেখো, আমি MCQ নিয়ে আলোচনা করেছি, আমি মনে করি এখান থেকে 2023 সালে তোমরা মাধ্যমিকে 100% কমন পাবে। আজকে আমি মাধ্যমিকের জীবন বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার এবং তৃতীয় চ্যাপ্টারের যত MCQ আছে টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়েছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, আমি আজকে প্রথম অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আছে সেই সমস্ত কোশ্চেনগুলো আমি তুলে ধরেছি, ঠিক আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি MCQ, ঠিক আছে, SCQ, শূন্যস্থান আছে, ট্রু ফলস আছে, প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করেছি, ঠিক আছে। তো দেখো, আমি আজকে মাধ্যমিকের সাজেশন আলোচনা করছি, যেটা 2023 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আমি আজকে মাধ্যমিকের প্রথম চ্যাপ্টার, দ্বিতীয় চ্যাপ্টার এবং তৃতীয় চ্যাপ্টারের যত MCQ আছে সেইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যেমন মানবদের সুষুম্না স্নায়ুর সংখ্যা কটি, এর আনসার হবে ডি, এর আনসার 31 জোড়া। তারপরে কোশ্চেন বলেছে মানুষের মস্তিষ্ক স্নায়ু কোষের সংখ্যা কত। তো দেখো, প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। তো মানুষের মস্তিষ্কে স্নায়ু কোষের সংখ্যা প্রায় 10 শতকোটি, ঠিক আছে। তো বুঝতেই পারছো যে প্রত্যেকটা কোশ্চেন যেগুলোই খুবই গুরুত্বপূর্ণ, স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত এককের নাম কি তোমরা তো জানো, নিউরন হবে, ঠিক আছে। যেমন আছে সিলিয়ার গমন অঙ্গ দেখা যায় নিম্নলিখিত কোন প্রাণীর মধ্যে, তা সঠিকভাবে নিরূপণ করো। তো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, যেমন এর অ্যান্সার হবে প্যারামেসিয়াম, ঠিক আছে। গমনের সময় মানবদের ভারসাম্য নিয়ন্ত্রণ করে, এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার লঘু মস্তিষ্ক। ফ্লাজেলা কোন প্রাণীর গমন অঙ্গ, তো দেখো ফ্লাজেলা কোন প্রাণীর গমন অঙ্গ, তো দেখো এর অ্যান্সার হবে আমাদের ইউগ্লিনার, একটু বানাম ভুল আছে, ইউগ্লিনার হবে, ওকে। তো যেমন আছে বীজের সুপ্ত অবস্থা ভাঙতে সাহায্য করে, অ্যান্সার হবে জিপেরেলিন। 16 দাগের কোশ্চেন যেমন বলেছে দুটি নিউরনের সংযোগ স্থলকে বলে, তো দেখো এর অ্যান্সার হবে আমাদের সাইন্যাপস হবে, ঠিক আছে। বানামে গন্ডগোল আছে, প্লিজ তোমরা একটু ঠিক করে নেবে। মস্তিষ্কের আবরণকে কি বলে, মস্তিষ্কের আবরণীকে মেনিনজেস বলে, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ 2023 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে, 2023-2024 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যেমন 18 দাগের যে কোশ্চেনটা সেটাও খুবই গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন, যেমন এর অ্যান্সার হবে অ্যাকশন হবে, ঠিক আছে। 19 নম্বরের কোশ্চেন কি বলেছে, মানুষের অক্ষিগোলকের যে স্তরটি রয়েছে সেটি হলো, তো এর অ্যান্সার হবে রেটিনা হবে, ঠিক আছে। 20 নম্বরে যেমন কোশ্চেন বলেছে ডিম্বাশয় নিঃসৃত, তো দেখো এর অ্যান্সার হবে ডিম্বাশয় থেকে নিঃসৃত হরমোনটির নাম কি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। যেমন আছে এর অ্যান্সার হবে ইস্ট্রোজেন হবে, ইস্ট্রোজেন, ঠিক আছে। 21 নম্বর যে কোশ্চেন আছে এর অ্যান্সার হবে আমাদের, দেখো এর অ্যান্সার হবে অগ্নাশয় হবে। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আছে, ঠিক আছে। তো দেখো প্রথমে এর অ্যান্সার হবে ইন্ডোল্যাসিটিক অ্যাসিড হবে, তারপর হবে ভলভক্স হবে, তারপর হবে কী বলেছে সাইটোকাইনিন হবে, ঠিক আছে। 4 নম্বরের অ্যান্সার হবে সাইটোকাইনিন হবে। 5 নম্বরের কোশ্চেন অ্যান্সার হবে নিউরোগ্লিয়া হবে, ঠিক আছে। 6 নম্বরের কোশ্চেন হবে এপিনিউ রিয়াম হবে, ঠিক আছে। 7 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে সেন্টোজম নিষ্ক্রিয় থাকার কারণে হবে, ঠিক আছে। 8 নম্বরের অ্যান্সার হবে ভেগাস হবে। 9 নম্বরে হবে লঘু মস্তিষ্ক হবে, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন আমি ব্যাখ্যা করেছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে আমাদের শেয়ার করবে। তো দেখো রানভিয়ার পর্ব নিউরনের কোথায় দেখা যায়, অ্যান্সার হবে অ্যাকশনে দেখা যায়, ঠিক আছে। চোখের সঙ্গে যুক্ত স্নায়ুটির নাম, অ্যান্সার হবে অপটিক স্নায়ু, ঠিক আছে। তো দেখো 18 নম্বরে অ্যান্সার হবে সাইন্যাপস হবে। 19 নম্বরে অ্যান্সার হবে কাইনিন উদ্ভিদের অঙ্গ বিভেদ, ঠিক আছে, নিয়ন্ত্রণ করে। তো দেখো এবার আমি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো। তো দেখো সংক্ষিপ্ত প্রশ্ন যে সমস্ত ইম্পর্টেন্ট আছে সেই সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করেছি আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। অ্যাকশন ও ড্রেনডনের মধ্যে পার্থক্য, তোমাদের পরীক্ষায় কিন্তু নিউরন খুবই গুরুত্বপূর্ণ, নিউরন কিন্তু পরীক্ষা দেয় চিত্র অঙ্কনের ক্ষেত্রে। যেমন সহজাত অর্জিত প্রতিবর্তী ক্রিয়া কী আছে, পিটুটারিকে প্রভুগ্রন্থি বলা হয় বা মাস্টার গ্যান্ড কেন বলা হয়, ঠিক আছে। একনত্র দ্বিনেত্র বলতে কী বোঝো, ঠিক আছে। একনত্র এবং দ্বিনেত্রের মধ্যে পার্থক্য পরীক্ষা দেয়, মেনিনজেস কী, এর কাজ কী। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের সাজেশন নিয়ে আলোচনা করছি, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ডিসক্রিপশান বক্স অবশ্যই ফলো করবে, আমাদের ডিসক্রিপশান বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, সেই ফেসবুক পেজকে তোমরা অবশ্যই ফলো করবে, ঠিক আছে। তো দেখো আমি কী বলছিলাম, যেমন স্যার সাইনোভিয়াল অস্থিসন্ধি কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, সাইনোভিয়াল অস্থিসন্ধি কাকে বলে।
প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ আছে। যেমন আছে মিশ্র গ্রন্থি কাকে বলে, উদাহরণ দাও, ট্রপিক ও স্থানীয় হরমোন কাকে বলে, ঠিক আছে, উপযোজন কাকে বলে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ আছে। যেমন থাইরক্সিনের দুটি কাজ লেখো, তো বুঝতে পারছো আমি কী বলছি, তোমরা সেই দিকে প্লিজ একটু নজর দাও। আমি যে সাজেশন দিয়েছি এই সাজেশন খুবই গুরুত্বপূর্ণ আছে। সাইনাপস কি, এর কাজ লেখো। তারপরে কিছু স্নায়ুগ্রন্থি বা নার্ভা কি বলেছে, গ্যাংলিয়ন কি, এর কাজ কি, এটাও খুবই গুরুত্বপূর্ণ আছে। স্নায়ু ঠিক আছে, অশ্রুগ্রন্থি কোথায় থাকে, এর কাজ কি আছে, এটাও খুবই ইম্পর্ট্যান্ট আছে। ঠিক আছে, ফটোট্যাকটিক চলন কাকে বলে, তোমাদের মাথা রাখতে হবে যে হাইড্রোট্রফিক, জিওট্রফিক এইগুলো ভালো করে পড়বে। যেমন আছে ফটোট্রফিক আছে, ঠিক আছে, তারপরে তোমার আছে কেমোনেস্টিক চলন আছে, এই প্রত্যেকটা ট্রপিক চলন, ন্যাস্টিক চলন ভালো করে পড়ে যাবে, এগুলো থেকে পরীক্ষা খুবই দেয়। হরমোনকে রাসায়নিক সমন্বয় সাধন বলেছে কেন, কেসোগ্রাফ যন্ত্র কী আবিষ্কার করে, এর কাজ কি, সংবেদন বলতে কী বোঝো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট বলতে কী বোঝো, খুবই ইম্পর্ট্যান্ট আছে। গোনাড কি, উদাহরণ দাও, স্নায়ু কাকে বলে, এটি কয় প্রকার ও কী কী, চলন ও গমন কাকে বলে, দুটির মধ্যে পার্থক্য উল্লেখ করো, মাঝে মাঝে চলন ও গমন কাকে বলে, এটা কিন্তু পার্থক্য দেয়, ঠিক আছে। সিসমোনাস্টিক চলন কাকে বলে, উদাহরণ দাও, ঠিক আছে, দুটি কৃত্রিম অক্সিন, দুটি কৃত্রিম অক্সিন সাইটোকাইনিনের নাম লেখো, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। 34 নম্বরের কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, অ্যাড্রিনালকে আপৎকালীন বা জরুরিকালীন হরমোন কেন বলা হয়, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রতিবর্ত বা প্রতিবর্ত চাপ কাকে বলে, এর বিভিন্ন অংশের নাম লেখো। প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। তো দেখো 37 নম্বরের কোশ্চেন বলেছে, 37 নম্বরের কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ। 38 নম্বরের কোশ্চেন, মিশ্র স্নায়ু কাকে বলে, উদাহরণ দাও, এটাও খুবই গুরুত্বপূর্ণ আছে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। যেমন আছে অ্যামিবিয়েট গমন বলতে কী বোঝো, এটাও খুবই ইম্পর্ট্যান্ট আছে। ফ্লাজেলিও গমন কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। অক্সিন হরমোনের দুটি কাজ লেখো, এটাও ইম্পর্ট্যান্ট আছে, ঠিক আছে, অক্সিন হরমোনের দুটি কাজ। টেস্টোস্টেরন হরমোনের উৎস কাজ লেখো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ইস্ট্রোজেন হরমোনের উৎস কাজ লেখো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। প্রজেস্টেরন হরমোনের উৎস কাজ লেখো, এটাও ইম্পর্ট্যান্ট আছে। অ্যাড্রিনালিনের প্রধান কাজগুলি কী কী আছে, অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন কেন বলা হয়, যেমন আছে প্রাণী হরমোনের বৈশিষ্ট্য, ঠিক আছে, এমসিকিউ আছে, ঠিক আছে। তো দেখো দ্বিতীয় অধ্যায় আছে অ্যামাইটোসিস, কোষ বিভাজনের সঠিক বৈশিষ্ট্য শনাক্তকরণ করো, অ্যান্সার হবে ডি, এর অ্যান্সার হবে, ঠিক আছে। 2 নম্বর যে কোশ্চেন আছে, তো দেখো এর অ্যান্সার হবে, এখানে 4 খানা অপশন আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল, এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার হবে। 3 নম্বর যে কোশ্চেন আছে, এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার হবে খুঁটি ভবন বা স্পাইরো গাইডা হবে, ঠিক আছে। 4 দিকের যে কোশ্চেন আছে, তো দেখো এর অ্যান্সার হবে আমাদের হবে কী আছে, এর অ্যান্সার হবে কচুরি পানা হবে। 5 নম্বর যে কোশ্চেন আছে, এর অ্যান্সার হবে, তো দেখো ডি, এর অ্যান্সার হবে এম হবে, ঠিক আছে। 6 নম্বরের যে কোশ্চেন আছে, তো দেখো এর অ্যান্সার হবে সি, এর অ্যান্সার হবে 4 প্রকার হবে। 7 নম্বরের কোশ্চেন, তো দেখো এর অ্যান্সার হবে আমাদের ডি, এর অ্যান্সার হবে ইউরাসল হবে। 8 নম্বরের যে কোশ্চেন আছে, তো দেখো এর অ্যান্সার হবে আমাদের বি, এর অ্যান্সার বয়ঃসন্ধি হবে, ঠিক আছে। তো দেখো 9 নম্বর যে কোশ্চেন আছে, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল। 9 দিকের যে কোশ্চেন আছে, এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার হবে গ্যামেট হবে, কী হবে, গ্যামেট হবে। 10 নম্বর যে কোশ্চেনের অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে হাইড্রা হবে। 11 নম্বরের যে কোশ্চেন আছে, এর অ্যান্সার হবে 2 হবে। 12 নম্বরের কোশ্চেন কী বলেছে, ডিএনএ এর গঠনগত কার্য এক, তো দেখো এর অ্যান্সার হবে নিউক্লিওটাইড হবে। 13 নম্বরের অ্যান্সার হবে আমাদের এর অ্যান্সার হবে প্রোফেজ হবে। 14 নম্বরের যে কোশ্চেন আছে, এর অ্যান্সার হবে বি, এর অ্যান্সার হবে বহু বিভাজন হবে, ঠিক আছে। তো দেখো এবার আমি, তো দেখো যৌন জননীর এককে কী বলে, অ্যান্সার হবে গ্যামেট বলে। কোন প্রকার কোষ বিভাজনের ক্রোমোজোমের সংখ্যা হ্রাস ঘটে, অ্যান্সার হবে মিওসিস কোষ বিভাজনের। যেমন তারপরে অ্যান্সার আছে অটোজোম হবে, তারপরে হবে বিজ্ঞানী ওয়াটসন ও ক্রিট হবে। ডিএনএ হচ্ছে ডি অক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড হবে। 6 নম্বরের অ্যান্সার হবে মাইটোসিস কোষ বিভাজন হবে। 7 নম্বরে হবে চার হবে। 8 নম্বরে হবে রেনু হবে অ্যান্সার। 9 নম্বরে অ্যান্সার হবে স্পাইরো গাইডা হবে। 10 নম্বরে অ্যান্সার হবে প্লাস মিডিয়াম হবে, ঠিক আছে। 11 নম্বরের কোশ্চেন অ্যান্সার হবে মিওসিস 1 ও মিওসিস 2 এর মধ্যে পর্যায়ে। রোমান 2 তে অ্যান্সার হবে মাইটোসিস কোষ বিভাজনে টিএম গঠিত হয় না। 13 নম্বরের কোশ্চেন অ্যান্সার হবে টেলোমিয়ার হবে, ঠিক আছে, টেলোমিয়ার হবে, সরি। যেমন আছে রাঙা আলু, লাল আলু, কচুরি পানা হবে পরের অ্যান্সার। 16 নম্বরের অ্যান্সার হবে যৌন জনন হবে। 1 নম্বরের কোশ্চেন কী বলছে, সেন্ট্রোমিয়ার কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। 2 নম্বরে, তো দেখো 2 নম্বরের কোশ্চেন আছে ক্রোমোজোমের দুটি কাজ লেখো।
খুবই ইম্পর্টেন্ট। 3 নম্বরে কোশ্চেন আছে ক্রসিং ওভার কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। 4 নম্বরে আছে আরএনএ কত প্রকার ও কি কি এর কাজ দেখো, মাঝে মাঝে পরীক্ষায় দেয় ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য লেখো এবং ডিএনএ এবং আরএনএ এর উপাদান কি কি। প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল আছে, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ আছে, প্রত্যেকটা কোশ্চেন 2023 সালের ক্ষেত্রে মাধ্যমিক জীবন বিজ্ঞান ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বরে কোশ্চেন আছে ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ আছে। 8 নম্বরে অ্যান্সার হবে অ্যালিলেল, অ্যালিলে কি। 9 নম্বরে কোশ্চেন আছে মিউসিস কোষ বিভাজনকে রাজ বিভাজন বলা হয় কেন। 10 নম্বরে অ্যান্সার হবে জনন কাকে বলে, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানি অসংখ্য ধন্যবাদ। মাইক্রো কি বলেছে, মাইক্রো প্রোপাগেশন কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি যে কোশ্চেনগুলো বলছি প্রত্যেকটা কোশ্চেন 2023 সালের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটাল বলে আমি মনে করি। যেমন আছে 7 নম্বর ফিনোটাইপ জিনোটাইপ কাকে বলে, অ্যালিল বা অ্যালিল ফর্ম কি, মিউসিস কোষ বিভাজনকে রাজ বিভাজন বলা হয় কেন। 10 নম্বর আছে জনন কাকে বলে, ঠিক আছে। এই কোশ্চেনগুলো যদিও আমি একবার বলেছি, বয়স সন্ধিকাল কাকে বলে। 12 নম্বর আছে মাইক্রো প্রোপাগেশন কাকে বলে, ঠিক আছে। না তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আমি ব্যাখ্যা করেছি। 14 নম্বরে অ্যান্সার হবে, 14 নম্বরে কোশ্চেন কী বলছে, ক্রোমোজোমের সংখ্যা দাও। 15 নম্বরে কোশ্চেন কী বলছে, কোষচক্র কাকে বলে, কোষচক্রের দশাগুলির নাম লেখো। 16 নম্বর আছে ডিপ্লয়েড ও হ্যাপ্লয়েড বলতে কী বলছে, ডিএনএ দুটি কাজ দেখো। 17 নম্বরে 18 নম্বরে কোশ্চেন কী বলছে, অজৈন জননের সুবিধা ও অসুবিধা লেখো, ঠিক আছে। একটি করে লিখতে বলেছে। তো দেখো এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ 2023 সালে মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। 2023 কেন, 2024 2025 যত বছর পর্যন্ত এই সিলেবাসটা থাকবে, আমি যে সাজেশন দিয়েছি এই সাজেশন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 19 নম্বরে কোশ্চেন আছে, 20 নম্বরে কোশ্চেন কী বলেছে, জনুক্রম কাকে বলে উদাহরণ দাও। 21 নম্বরে কোশ্চেন কী বলেছে, গ্যামেট কী, কত প্রকার ও কী কী। 22 নম্বরে কোশ্চেন বলেছে অ্যামাইটোসিস কাকে বলে উদাহরণ দাও। তো দেখো রচনাধর্মী প্রশ্ন কী বলছে, পরাগযোগ কাকে বলে, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা লেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। যেমন স্বপরাগযোগ আছে, ইতর পরাগযোগ আছে, ঠিক আছে। স্বপরাগযোগের সুবিধা সরি অসুবিধা চেয়েছে, তোমরা সুবিধা এবং অসুবিধা দুটোই ভালো করে পড়ে নেবে, খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে। তো দেখো আমি কোশ্চেনগুলো টুদা পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো প্রাণী কোষের সাইটোকাইনিনের সাইটোকাইনিসিস আছে, 3 নম্বর আছে ডিএনএ রাসায়নিক উপাদানগুলি উল্লেখ করো, ঠিক আছে। যেমন আছে পিউরিন আছে, অ্যাডিনিন আছে, গুয়ানিন আছে, ঠিক আছে, এগুলো ভালো করে পড়বে। 4 নম্বরে কোশ্চেন কী আছে, নিষেক কাকে বলে, সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি এটা আলোচনা করো, সপুষ্পক উদ্ভিদের নিষেক পদ্ধতি। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন টুদা পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি, তোমরা বাড়িতে বসে এগুলো যদি ভালো করে পড়ো আমি বলতে পারি যে তোমাদের মাধ্যমিকে 100% তোমাদের একটা ভালো রেজাল্ট হবে। যেমন পয়েন্ট আছে স্ত্রী গ্যামেট সৃষ্টি, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের সাজেশন নিয়ে আলোচনা করছি, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আজকে আমি জীবন বিজ্ঞানের সাজেশন বের করছি, যে সাজেশনটা তোমাদের 100% 2023 সালে তোমরা এখান থেকে কমন পাবে। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, আমাদের ডিসক্রিপশন বক্সে 2022 সাল 2023 সালের যত এমসিকিউ বা যা টুদা পয়েন্ট আমি সলভ করেছি। তো দেখো যেগুলো জীবন বিজ্ঞানের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সেগুলো আমি টুদা পয়েন্ট সলভ করেছি। আজকে আমি 2023 সাল এবং 2024 সালের জীবন বিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করছি, যেগুলি খুবই গুরুত্বপূর্ণ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। যেমন প্রোফেজ দশার বৈশিষ্ট্য কী, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে। 7 নম্বর আছে মাইটোসিস কোষ বিভাজনের বৈশিষ্ট্য, ঠিক আছে। টেলোফেজ দশার বৈশিষ্ট্য, প্রোফেজ, ম্যাটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, প্রত্যেকটা বৈশিষ্ট্য পড়বে, ডিএনএ পড়বে, ঠিক আছে। ডিএনএ এর উপাদান, আরএনএ এর উপাদান, ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য লেখো, ডিএনএ এর ভৌত গঠন সংক্ষেপে আলোচনা করো। ডিএনএ এবং আরএনএ ভালো করে পড়বে, বইতে যা যা আছে পুরো টু দ্য পয়েন্ট ব্যাখ্যা করে পড়বে তোমরা, ঠিক আছে। তো দেখো আমি আজকে সাজেশন বের করেছি 2023 সালের জীবন বিজ্ঞান সাজেশন, এই সাজেশন খুবই গুরুত্বপূর্ণ আছে। 2024 সাল 2025 সাল প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে যতদিন পর্যন্ত তোমাদের সিলেবাস কোনো পরিবর্তন না হয়।